পরিবারের সবার জন্য মজার মজার খাবার বানায় সাধারণত বাড়ির গৃহিণীরা আর এই কাজগুলো করতে বেশ বেগ পেতে হয় কিন্তু সামান্য কিছু টিপস যদি ফলো করা যায় তাহলে এই কাজগুলো হবে অনেক বেশি সহজ আর কষ্টও কমাবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে যেন আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিও অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কোনো টিপস যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে আজকে প্রথম আসলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তো কথা না বাড়িয়ে চলে যাই প্রথম টিপসে এই যে আমাদের অনেক গৃহিণী আপুরা আছেন যারা চাকরিজীবী তো সকালে উঠে দেখা যায় মাংস রান্না করতে হয় তো মাংসটা ভিজিয়ে রান্না করে রেখে যেতে কিন্তু অনেকটা সময় লাগে তো যদি বেলা নর্মালে এভাবে রেখে দেন তাহলে দেখবেন সকাল আসতে আসতে কিন্তু এটা নর্মাল একটা পজিশনে চলে এসেছে পানি দিয়ে ভিজানোও লাগবে না বা ওয়েট করাও লাগবে না তো সারা রাত্রের জন্য এভাবে নর্মালে রেখে দিয়ে সকালে কিন্তু অনায়াসে রান্না করে নিতে পারবেন এরকম ছোটোখাটো টিপস ফলো করে কাজগুলো কিন্তু অনেক বেশি সহজ করে ফেলা যায় তো আশা করি টিপসটা আমার আপুদের ভালো লাগবে চলে যাচ্ছে পরবর্তী টিপস আমাদের ঘরে এরকম ব্লেন্ডার মেশিন বা অন্য অন্য যে মেশিনই থাকুক না কেন তার সাথে যে তারগুলো থাকে অনেক বেশি লম্বা থাকে এই তারগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে দেখতেও ভালো লাগে না কাজে কিন্তু সমস্যা হয় তো এই তারগুলো যদি একটু গোছানো থাকে তাহলে কিন্তু কাজ করতেও সুবিধা হয় রাখতেও সুবিধা হয় তো আমাদের যে টিস্যু রোল যেগুলো ফেলে দিই আমরা ব্যবহারের পরে এই টিস্যু রোল কাজে লাগিয়েও কিন্তু কাজ করে নিতে পারি আর এগুলো গুছিয়ে রাখতে পারি তো দেখেন আমি কীভাবে রাখলাম তো এইভাবে রেখে এই যে যে কোনো টেপ দিয়ে এটা হচ্ছে মোটা টেপ যেটা বলে ডাবল টেপ যেটা বলে আমি ডাবল টেপ দিয়ে আটকে দিচ্ছি ডাবল টেপ দিয়ে আটকানো থাকলে এটা সহজে আটকে থাকবে এটা সহজে খুলবে না আর কি টানা টানা করলেও খুলবে না তো যার কারণে আমি এই ডাবল টেপ দিয়ে আটকে দিলাম আর এই ডাবল টেপ দিয়ে এখানে যদি এই টিস্যু রোলের সাথে আটকে দেওয়া হয় এমনভাবে আটকাবে এটা কিন্তু সহজেই খুলবে না তো এইভাবে কিন্তু আমরা তারগুলো গুছিয়ে রাখতে পারি এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো এই পদ্ধতিটা আমাদের দাদি নানিরা বেশি জানতেন আমরা যে শুইগুলা সুতার সাথে আটকে রাখি সময়ের জন্য তো দেখা যায় যে অনেক দিন যদি ব্যবহার না করা হয় তাহলে কিন্তু এই সুতায় শুয়ে জং ধরে যায় সুতাটাও নষ্ট হয়ে যায় তো এই সুইগুলো কিভাবে ভালো রাখা যায় যদিও এখনকার গৃহিণীদের সময় নেই এই সুই সুতোর ব্যবহার করা তারপরেও লাগে কিছু কিছু কাজে লাগে তখন দেখা যায় এই সুই খুঁজে পাওয়া যায় না তো সুইগুলো ভালো থাকবে আর সহজে খুঁজে পাওয়া যাবে সেটার একটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আমরা যে তেলগুলো মাথায় মাখি সে তেলের বোতলের খুলে তেলের বোতলের মধ্যে আমরা এই সুইগুলো রাখতে পারি এতে করে দুইটা কাজ হবে শুইগুলোও ভালো থাকবে জং ধরবে না কখনও আরেকটা কাজ হবে খুঁজে পেতে অনেক বেশি সুবিধা হবে এখন প্রশ্ন আসতে পারে তেলের বোতলের ভিতরে সুই দিলে আমরা বের করব কিভাবে তো আমরা তেল মাখার সময় নিশ্চয়ই কোনো পাত্রে তেল টুক ঢেলে ব্যবহার করি তখন যখনই ঢালবো তখনই দেখা যাবে যে সুইটা বেরিয়ে আসছে তো দেখতে পারছেন আমি যে উপর করেছি শুই কিন্তু বেরিয়ে আসছে তো এভাবে কিন্তু বের করে নেওয়া যাবে এতে করে শুইও ভালো থাকবে আর খুঁজে পেতে অনেক বেশি সুবিধা হবে তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো দেখেন এখানে আমি একটা আটার প্যাকেট নিয়েছি তো আটার প্যাকেট আসলে কত কাজে লাগে এইটা হচ্ছে শক্ত একটা প্যাকেট তো শক্ত থাকার কারণে কিন্তু অনেক কাজ করে নেওয়া যায় এখন আমি যে কাজটা করাবো একদম আনকমন কাজ করব তো এখানে আমি প্যাকেটটা একটু কেটে নিয়েছি তিনো সাইড আর এখানে আমি একটা বাতিল কাপড় নিয়েছি অবশ্যই ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি তো আমাদের পাশে অনেক রকম বাতিল কাপড় থাকে এখানে আমি একটা বাতিল কাপড় নিয়ে একটা ভাজের ভাজ মানে একটা ভাজের মাঝে আমি এই পেপারটা দিয়ে নিচ্ছি মানে আটার প্যাকেটটা দিয়ে নিচ্ছি তারপরে আরেকটা কাপড় দিয়ে দিলাম এখন কি কাজ করব দেখেন তো আমাদের বাসায় দেখা যায় আমরা যে থালা বাসনগুলো ধুই ধুয়ে যে এই স্ল্যাবের পরে বা কাউন্টার টপ যেটাই বলেন এরপরে রাখি তখন এটা পানি ঝরলেও কিন্তু ভিজা ভিজা একটা ভাব থেকে যায় পানির নিচে দিয়ে নিচে কিন্তু লেগে থাকে প্লেটের নিচে লেগে থাকে আবার প্লেটটা মোছা লাগে কিংবা পাত্রগুলো মোছা লাগে তো এর উপরে যদি এইভাবে থালা বাসনগুলো ধুয়ে এর উপরে দেওয়া হয় এতে করে নিচে পানি ঝরে একেবারে নিচের থেকে পানিটা শুকিয়ে আসে আর খুব সহজে শুকিয়ে আসে একেবারে কষ্ট ছাড়া কোনো কিছু ধরাও লাগে না এত সুন্দরভাবে শুকাবে যে নিচের পানিটুকু মুছে আসবে আর তারপরে আমরা জায়গা মতো রেখে দিতে পারবো তো আশা করি টিপসটাও আপনাদের ভালো লাগবে এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো এটা টিপস না এটা একটা আইডিয়া তো আমরা ঘরে কীভাবে ব্যাংক বানিয়ে নিতে পারি খুব সহজে সেটার একটা আইডিয়া আপনাদের দিবো তো এখানে আমি একটা বোতল নিয়েছি হাফ লিটারের বোতল কোকাকোলার বোতল তো এই বোতলটা একটু ছুরি গরম করে এই যে দেখেন আমি ছিদ্র করে নিচ্ছি তো এটা হচ্ছে লম্বা লম্বি একটা ছিদ্র হতে হবে যাতে করে পয়সা বা টাকা ঢোকাতে খুবই সুবিধা হয় তো আশা করি অনেকেই এই আইডিয়াটা বুঝতে পেরেছেন তো যারা বুঝেননি তাদের জন্য ডিটেলসের আলোচনা থাকলো তো দেখেন এই যে দেখেন আমি ছিদ্রটা যতটা চিকন করতে চেয়েছিলাম কিন্তু আমার ছিদ্রটা ততটাই মোটা হয়ে গেল তো যাই হোক ছিদ্র যে যতটাই মোটাই হোক না কেন এটা দিয়ে একবার টাকা ঢোকালে কিন্তু আর বের হবে না তো দেখেন আপনারা দেখলেই বুঝতে পারছেন যে সিদ্ধা কেমন হলো আর আসলে আমার মতে যে ব্যাংক যে আমরা টাকা বাজার থেকে যে দাম দিয়ে মাটির ব্যাঙ্কগুলো কিনি তারপরে দেখা যায় যে কিছুদিন পর ভেঙে ফেলতে হয় তো টাকা দিয়ে কিনে সেটা ভাঙতে হবে কেন সেটা ভাঙলেও খারাপ লাগে তো এরকম প্লাস্টিকের বোতল দিয়েও আমরা ব্যাংক বানিয়ে নিতে পারি আর টাকাটাও কিন্তু দেখা যায় বাচ্চারা খুশি হয় তো এই যে দেখতে পেলেন আমি ছিদ্র করে নিলাম এখন মুখ দিয়ে যাতে টাকাটা না বের হয় এই মুখটা আমি আটকে নেব আর এর জন্য গুলুগানের সাহায্য নিয়েছি আর গুলুগানের যে আঠাটা জানেন তো কতটা আঠা তো এটা দেওয়ার সাথেই আটকে যাবে আর এটা কোনোভাবে খোলার কোনো সম্ভাবনা নেই আর টাকা রাখলেও কিন্তু খুলবে না আর আমি অবশ্যই আপনাদেরকে পয়সা বা টাকা রেখে দেখাবো যে কতটা আর কি সুন্দরভাবে রাখা যায় তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক টাইট হয়ে গেছে আমি খুলতে পারছি না এখন পয়সা রেখে আমি দেখাচ্ছি দেখেন টাকা অথবা পয়সা রাখলে সেটা আর কিন্তু বের হয়ে আসবে না আর এক দিয়ে রাখছি বলে দেখেন ঢুকাতেও একটু সমস্যা হচ্ছে যাই হোক এভাবে রাখলেও কিন্তু এই যে হাফ লিটারের যে বোতলগুলা অনেক টাকা বা অনেক পয়সা ধরবে তো আশা করি আইডিয়াটা আপনাদের কাছে ভালো লাগবে এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ টিপস আমাদের সময়ের জন্য কাজে লাগে সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছু এরকম ডিম কিংবা যে কোনো কিছু ফ্যাটাই দেখবেন এই যে চামচগুলো হাতে থেকে সরে গিয়ে ভিতরে পড়ে যায় তখন কি একটা অবস্থা হয়ে যায় তো হাতে থেকে যাতে সরে না যায় কিংবা আমরা দুধ জাল করার সময় কোনো যে কোনো কাজ করার সময় কিন্তু এভাবে আর কি পাতিলের মতো পড়ে যায় তো দেখেন একটা রাবার নিয়ে নিয়েছি আমি এই রাবারটা জড়িয়ে নিলাম আর এই রাবারগুলো তো সব সময়ের জন্য আমাদের বাসায় আসতেই থাকে এই যে দিলে রেখে কিন্তু আর পড়বে না যতই ঝাঁকি ঝুঁকি দিই আর পড়বে না তো এভাবে আমরা যে কোনো কাজকে সহজ করে নিতে পারি যে কোনো কাজে যদি একটু কৌশল অবলম্বন করা যায় তাহলে কিন্তু কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায় তো আশা করি এই টিপসটাও আপনাদের কাছে ভালো লাগবে এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো দেখা যায় আমরা যখন ভাত বসাই ভাত বসিয়ে কিন্তু আমাদের অনেক কাজ করতে হয় আর ভাতের কাছে বসে বসে দাঁড়িয়ে থেকে কিন্তু আমরা সময় নষ্ট করলে অন্য কাজগুলো আগাই না তো ভাতটা বসানোর পরে কখন বলক আসবে সেই অপেক্ষা করতে হয় তো অপেক্ষা না করে আমরা যদি একটা কাঠের চামচ এই রকম পাতিলের উপরে দিয়ে আমরা কাজ করতে চলে যাই দেখবেন বলকটা আসার পরে এইভাবে এসে থেমে গেছে এই মাটা নিচে পড়বে না তো কাজটা আমাদের যে কাজগুলো থাকবে সে কাজগুলো আমরা করে আসতে পারব আর সুন্দরভাবে ভাগটা হয়ে থাকবে তো আশা করি এটাও প্রত্যেক গৃহিণীদের কাজে লাগবে তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ টিপস তাদের জন্য যাদের রুটি মেকার আছে তো অনেকেই আছেন রুটি মেকারে কীভাবে রুটি বানাতে হয় জানেন না পারফেক্ট রুটি কীভাবে হয় তো পারফেক্ট রুটি বানানোর জন্য গোল শেপ আনার দরকার নেই যেটা বেশি দরকার হয় এই যে এই রুটি মেকারের উপরে যে পলিটে থাকে যতবার রুটি মানে রুটি বানাতে হয় একবার এই একটু ভালো করে তেল মালিশ করে নিলেই রুটিটা ভালো উঠে আসে আর যদি তেল মালিশ না করা হয় তাহলে কিন্তু এই রুটিটা একদম আর কি রুটি মেকারের সাথে আটকে থাকে আর রুটিটা ভালো হয় না আর পাতলাও হয়ে যায় তো আশা করি টিপসটাও যাদের রুটি মেকার নতুন কিনেছেন তাদের কাজে লাগবে এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস বাজার থেকে যখন সবজি নিয়ে আসি এই ধরনের পলি করে নিয়ে আসি তারপরে সেই পলিগুলোর ভিতরে শাক সবজি থাকলে পচে নষ্ট হয়ে যায় একদম বাজে অবস্থা হয়ে যায় সেই পলিগুলোর ব্যবহারে উপযোগী থাকে না তো এই পলিগুলো ধুয়ে যদি টাইলসের সাথে এইভাবে আটকে রাখা যায় এতে করে পানি তাড়াতাড়ি ঝরে যায় আর তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এই পলি দেখা যায় ধুয়ে শুকানোর জন্য শুকানোর একটা আলসেমিতে দেখা যায় অনেক সময় লাগবে এই আলসেমির জন্য কিন্তু অনেকে ধুতে চান না তো এইভাবে টাইলসের সাথে যদি আটকে রাখেন দেখবেন খুব সহজে পানি ঝরে গেছে আর খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে আর আপনার কাজটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে গেছে তো আশা করি যারা মানে একটু অলসতা করেন পলি ধোয়ার ব্যাপারে তাদের জন্য অনেক উপকারী একটা টিপস আর এরই মধ্য দিয়ে আমার সবগুলো টিপস কিন্তু শেষ হয়ে গেল তো আজকের টিপসগুলোর মধ্যে কোন টিপসটা থেকে বেশি ভালো লেগেছে আপনারা চাইলে জানাতে পারেন আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন আর তা আপনাদের মূল্যবান কমেন্টটা জানাতে পারেন আমার কমেন্ট বক্সে তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখবো আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আরও দুই দিন পর আমি ভিডিও নিয়ে আসবো যেহেতু এখন একদিন পর ভিডিও দিতে রেডি করতে পারছি না তাই আমি দুদিন পর পর ভিডিও দেওয়ার চিন্তা করছি তো আশা করি এভাবে আপনারা আমার পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ